আমার এক বন্ধুরই দোকান আছে কৌশিকদা বলে, তার দোকান থেকে দানা নিতে পারেন, এবং ইভেন খাঁচাগুলো যেগুলো আমি নিয়েছি তার কাছ থেকেই নিয়েছি, তাকেই অর্ডার দিয়েছি, সেই মানে লোক দিয়ে বানিয়ে দিয়েছে। খুব মজবুত খাঁচা এবং খুব ভালো খাঁচা, কোয়ালিটিও খুব ভালো, খুব রিজনেবল দাম, তার দোকানও বেশি দূর না। এখানে আমার ছোট পাখির রুম আছে, গোল্ডিয়ান আছে, বেঙ্গলি আছে, আমার কাছে এই মুহূর্তে চার পেয়ার গোল্ডিয়ান আছে। না প্রথমে প্রথম থেকে বাচ্চা আমার আগের বছর থেকে আমি কিনেছিলাম, প্রথম থেকেই বলতে পারো যে এক পেয়ার দু পেয়ার এমনি করে করে চার পেয়ার করেছি। তো এই বছর রেজাল্ট পাওয়া শুরু করেছি আগে, তো আমি চার পেয়ারই কিনেছি, কিন্তু এক পেয়ার দু পেয়ার তিন পেয়ার এরকম আস্তে আস্তে করে চার পেয়ার কিনেছি। হ্যাঁ এগুলো সব আমার নিজের ঘরের পাচ্ছি। আমার ১২ পেয়ার জেব্রা আছে, তার মধ্যে ১১ পেয়ার মেল ফিমেল কনফার্ম ছিল, সেখান থেকে মোটামুটি ২০টা মতন বাচ্চা এই লটে বেরিয়েছে। আগের লটেও ২০টা থেকে ২৫টা বাচ্চা আমি পেয়েছি, সেগুলো বিক্রি সেল আউট হয়ে গেছে, এখনও ২০টা মতন বাচ্চা আছে, ২০ থেকে ২৫টা বাচ্চা আছে। এমনি গোল্ডেন ফিঞ্চের জন্য কেস সাইজ সবাই রাখে ২-১.৫ তা আমি একটু বড়ই রেখেছি, ৩ ফুট চওড়ায় লম্বায় রেখেছি, ১.৫ ফুট হাইট আর ১.৫ ফুট চওড়া। ৩ ফুট লম্বা আছে, ১.৫ ফুট চওড়া আছে আর ১.৫ ফুট হাইট আছে। হ্যাঁ ৩-১.৫ যেটা লাভ বার্ডের কেজ হয় সেই কেজে আমি গোল্ডিয়ান করি। হ্যাঁ গোল্ডিয়ানগুলো সব রেডি হয়ে গেছে। নতুন যারা পাখি করছো তাদেরকে আমি একটা কথা বলবো যে প্রথমে গোল্ডিয়ান দিয়ে শুরু করাটা কখনোই উচিত না, প্রথমে তুমি এমনি ফ্রিঞ্জ করো বা বেঙ্গলি করো, করে তারপরে আস্তে আস্তে গোল্ডিয়ানের দিকে যাও, সেটা আমার মনে হয় বেটার হবে। আমি তো বললো প্লেন অর্ডিনারি গোল্ডিয়ান দিয়ে স্টার্ট করাটা সব থেকে ভালো। আমার কাছে ম্যাক্সিমাম অর্ডিনারি আছে, এক পেয়ার শুধু ইয়েলো গোল্ডিয়ান আছে, তার সঙ্গে ব্লু এর স্প্লিটের ফিমেল আছে। হ্যাঁ এগুলো সব অর্ডিনারি গোল্ডিয়ান। না এটা এখনো রেডি হয়নি, এটা ১০ মাস মতন বয়স আছে, এটা এখনো রেডি হয়নি, আরো ২ মাস লাগবে এটা রেডি হতে। মেল গোল্ডিয়ানের মেল ফিমেল চেনা খুব সুবিধা, একদম ইজি। মেল যে হবে তার বুকের কালারটা এবং মাথার কালারটা খুব ডার্ক হবে, আর ফিমেল যে হবে তার বুকের কালার এবং বুকের কালারটা খুব লাইট হবে, মাথার কালারটা ডিপই হয় কিন্তু বুকের কালারটা খুব লাইট হয়। ১২ মাস বলতে আমি খুব গরমকালে দিই, কিন্তু বর্ষাকালে আমি শর্ট ফুটটা বন্ধ রাখি, কারণ বর্ষাকালে শর্ট ফুটটা বেশি দিলে অনেক সময় ছোট পাখির ডায়রিয়া হওয়ার চান্সেস বেশি থাকে। আজকে যেমন দেওয়া আছে ভুট্টা আর ১ ফুট দেওয়া আছে, ভুট্টা কি সিদ্ধ করা আছে? হ্যাঁ ভুট্টা সিদ্ধ করে পেস্ট করে দেওয়া থাকে আমার। দানা আমার ২ রকমের ৩ রকম দানা থাকে, বড় দানা ছোট দানা সবই ডিলাক্স দানা, বড় দানা ছোট দানা আর তার সঙ্গে রেড, যে মিলে রেড দানা হয় যেটা লাল দানা বলে সে লাল দানা মেশানো থাকে, আর এখন একটু বর্ষাকাল বলে আমি একটুখানি ব্ল্যাক সিড। হ্যাঁ মিক্সিড বলতে পারো, মিক্সিড করতে গেলে আরও বিভিন্ন রকম মেশাতে হয়, তোমাদের ক্যানারি মেশাতে হয়, রেড মিলেট মেশাতে হয়, হোয়াইট মিলেট মেশাতে হয়। এটা একটা ব্ল্যাক লং টেল আছে, একটা ফন লং টেল আছে। হ্যাঁ এটা ব্রিডিং মুডেও আছে এবং ব্রিডিং করেও হচ্ছে, এটা ডিমও দিয়েছে, তার রেজাল্টও আছে। হ্যাঁ এরও রেজাল্ট হয়েছিল, এই প্রথমবার ডিম দিয়েছিল, তো প্রথমবার ডিমটা জমেনি, তো আবার ডিম দেবে, এর মধ্যেই ডিম দিয়ে দেবে। ছোট পাখিরকে তুমি যদি একই টেম্পারেচারে রাখতে পারো, মোটামুটি ২৫ থেকে ৩০-৩২ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে যদি রাখতে পারো, তাহলে ছোট পাখির খুব একটা রোগ হয় না, কিন্তু ছোট পাখি একটাই রোগ, সেটা হচ্ছে কি ঠান্ডা, আর বর্ষাকালে শর্ট ফুট থেকে ওদের খুব ডায়রিয়া হতে পারে, সেটা থেকে যদি তুমি বাঁচিয়ে রাখতে পারো তাহলে ছোট পাখি করতে কোনো অসুবিধা নেই। টেম্পারেচার বোঝার জন্য আমি দেখো ঘরে একটা টেম্পারেচার কন্ট্রোল করার মিটার আছে আমার কাছে, টেম্পারেচার মিটার, আমার বড় পাখির ঘরেও একটা আছে,
ওটাতে দেখে দেবেন টেম্পারেচার মিটার পাওয়া যায়, মিটারটার মধ্যে ঘরে কত টেম্পারেচার আছে ওটা তুমি দেখতে পাবে। কত টেম্পারেচার রাখা সব থেকে ভালো? 25 থেকে 32 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখা সব থেকে ভালো। মনে হয় 32 থেকে হাই হয়ে গেল বা লো হয়ে গেল, এটা কি করে? 32 এর দেখো 32 এর থেকে লো হয়ে গেলে কোনো অসুবিধা নেই, 25 এর নিচে নামলে আমি যেমন ঘরে আলো জ্বালিয়ে দিই, এখন যেমন এলইডি বাল্বগুলো জ্বলছে, 25 এর নিচে যখন ঘরে টেম্পারেচার কোনোদিন নামেনি আমার, যদি বাই চান্স নেমে যায় তার জন্য বাল্ব লাগানো আছে। আর যদি খুব গরম হয়ে যায়, ধরো 34-35 ডিগ্রি গরম দেখছি ঘরে গরমে, সেক্ষেত্রে পাখা চালিয়ে দিই আমি ঘরে, যাতে ঘরে গরম হাওয়াটা বেরিয়ে যেতে পারে। আর এয়ার সার্কুলেশন ছোট পাখির জন্য আরেকটা যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে এয়ার সার্কুলেশন, এয়ার সার্কুলেশন ছোট পাখির জন্য খুব জরুরি। আমি সেরকম কোনো মেডিসিন ইউজ করি না, ওই ক্যালসিয়াম ভিটামিন ছাড়া আমি আর কোনো ক্যালসিয়াম, ওই ক্যাডিসল ক্যালসিয়াম রেখেছি হচ্ছে গিয়ে ইয়েটা অ্যাম্বিপ্লেক্সটা রেখেছি, অ্যাম্বিপ্লেক্স অ্যাম্বিপ্লেক্স আমি ওই সপ্তাহে দুদিন করে দিয়ে থাকি ছোটো পাখি। আর এদিকে দেখতে পাচ্ছি বেঙ্গল গেছে নাকি? না এদিকে ফিঞ্চ আছে। হ্যাঁ সেল তো আছেই, ওই ওপরে প্রথমে যে ভিডিওটা দেখালো ওইখানে সমস্ত ছোটো পাখি যে ফিঞ্চের যেগুলো আছে সেগুলো সমস্ত সেলের আছে। এই বইগুলোর বয়স আছে ওই মোটামুটি ধরতে পারো 70 দিনের কাছাকাছি। আমার কাছে এখন 20-25 পিস আছে। এদিকে বেঙ্গলি ইয়ে আছে, বেঙ্গলি প্রোডাকশন আছে, বেঙ্গলিও আছে। হ্যাঁ এগুলো সব সেলের জন্য আছে বেঙ্গলি। এইগুলো সব অলমোস্ট হয়ে গেছে, 60-65 দিন হয়ে গেছে, 4 মাস মতন বয়স, ওই ভুল বললাম 60-65, এগুলো 4 মাসের কাছাকাছি বয়স আছে, 4-5 মাস বয়স আছে। যা দেখা কিচ্ছু হবে না। হ্যাঁ এগুলো সবই 4-5 মাস বয়স আছে, এগুলো সেলের জন্যই আছে। না মেল ফিমেল বেঙ্গলি করা কনফার্ম করা খুব মুশকিল, কেউ দিতে পারবে না। কেউ যদি বলে যে আমি মেল ফিমেল কনফার্ম করে দিচ্ছি, তাহলে সে কতটা দিতে পারবে আমার জানা নেই, আমি মানে আমার পক্ষে তো সম্ভবই না। তো ওটা যত মেল বড় হলে অ্যাডাল্ট হলে কলিং করবে, ফিমেল কলিং করবে না, সেটা দেখে দেখে মেল ফিমেল তোমাকে আলাদা হচ্ছে। খুব ভালো। আজকে রোদ তো একটু উঠেছিল বলে সফট দিয়েছি, কিন্তু সেটা আবার বৃষ্টি নেমে গেল, অ্যাকচুয়ালি বৃষ্টির সময় সফটটা না দেওয়াই বেটার। ছোটো এটা কি আছে? এটা সেলের জন্য আছে, এটা ভাইলেট অফলাইন আছে রোজি, এটা যদি কেউ নিতে চায় তো নিতে পারে, কোনো অসুবিধা নেই, এটা সেলের জন্যই আছে। সেটা ফোন করুক, সেটা নেগোসিয়েবল আছে। এখানে 18 পেয়ার আছে আর এইদিকে 4 পেয়ার আছে, টোটাল 22 পেয়ার বেঙ্গল। দাদা কি খাতে কি তুমি কি মানে অর্ডার দিয়ে বানিয়েছো নাকি? হ্যাঁ অর্ডার দিয়ে বানিয়েছি। না অর্ডার দিয়ে বানিয়েছি। বেঙ্গলি পিচের কেস সাইজ আছে 2 ফুট বাই 1 ফুট বাই 1 ফুট, 2 ফুট আছে ডেপথে, 1 ফুট চওড়া, 1 ফুট হাইট আছে। আচ্ছা এতে কি ব্রিডিং কেমন হয়? ব্রিডিং তো এতে ভালোই হয়, খারাপ তো হয় না ব্রিডিং। মেডিসিন তো আমি এখনো কিছু, ডিমে ব্লাড আসছে না বলে মেডিসিন আমি এখনো কিছু ইউজ করিনি, তবে আমার যে কটা বেঙ্গলি মোটামুটি ডিম লে করেছে এবং যারা বাচ্চা ফুটিয়েছে 5টা 6টা করে ডিম দিয়েছে, তো আমাদের 4টে 5টা করে আমার বাচ্চা হয়েছে। হ্যাঁ ডিম বাচ্চা প্রোগ্রেস আছে, দেখানো যাবে না, দেখানোর কিছু নেই, বেশি দেখাচ্ছি না, একটা দুটোই দেখাচ্ছি, এখন সব ব্রিডিং মুডে আছে, প্লাস বাচ্চাও তো আছে, একটা একটা দুটোই দেখাচ্ছি। ঠিক আছে দেখা, পাঁচটা ডিম পেরেছিল, 4টে বাচ্চা হয়েছে। না ডিম ভেতরেই ছিল, তারপরে লাস্টে যখন বড় হয়ে গেছে বাচ্চা তখন আমি বের করে দিয়েছি ডিমটা। এই প্লেটটাতে দেওয়া একটাই কারণ, সেটা হচ্ছে যখন আমি ডিম ফস্টারিংয়ের জন্য দিই, কোন কার ডিম দিলাম, কত তারিখে দিলাম, কী বাচ্চা ফুটলো, কটা বাচ্চা ফুটলো, সেসব লেখার জন্য, সেটা বোঝার জন্য আর কিছু না। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9836140079।
আর আরেকটা কথা বলে দিই যে কেউ যদি দানা আনতে কিনতে চায় বা দানা নিতে চায়, তো আমার এক বন্ধুরই দোকান আছে কৌশিকদা বলে, তার দোকান থেকে দানা নিতে পারেন। এবং ইভেন খাঁচাগুলো যেগুলো আমি নিয়েছি তার কাছ থেকেই নিয়েছি, তাকেই অর্ডার দিয়েছি, সেই মানে লোক দিয়ে বানিয়ে দিয়েছে। খুব মজবুত খাঁচা এবং খুব ভালো খাঁচা, কোয়ালিটিও খুব ভালো, খুব রিজনেবল দাম। তার দোকানও বেশি দূর না, বাঘাযতীনে এই দোকান। খাঁচা ডেলিভারি সিস্টেম হচ্ছে কি, আপনি যদি কৌশিকদাকে অর্ডার দেন তো কৌশিকদা বানিয়ে রাখবে, তো আপনার অ্যাড্রেস আপনি বলে দেবেন, কৌশিকদা ভ্যানে করে পাঠিয়ে দেবে বা আপনিও নিজে নিয়ে এসে নিয়ে যেতে পারেন। তার চার্জেস আলাদা। একটা খোপের পার্টিকুলার তো দামই হয়নি, আমি পুরো অ্যাড্রেসটা শিট দিয়ে পুরো সেটটাই আমি নিয়েছিলাম। তো আমার 4,800 টাকা মতন পড়েছিল, 4,800 টাকা পড়েছিল 18 খোপের উইথ অ্যাড্রেসটা শিট। আর ওই কৌশিকদার নাম্বারটাও আমি বলে দিচ্ছি একটু পরে, আমার কাছে এই মুহূর্তে মোবাইলটা নেই, মোবাইলটা আনতে হবে, তো মোবাইলে আছে, তো মোবাইলটা দেখে আমি বলে দিচ্ছি যিনি দানা দোকান আছে যার, আমারই ভাইয়ের মতো। হ্যাঁ, দানা ডেলিভারিও করে, দানা যদি অর্ডার দেবেন তো ডেলিভারিও করে দেবে, কোনো অসুবিধা নেই। এবং বাজারের থেকে অনেক কম রিজনেবল দামে পাবেন এবং কোয়ালিটিও খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন দোকান। এবং অনেক খাঁচা সে দিয়েছে এবং খাঁচার কোয়ালিটিও খুব ভালো, এটুকু বলতে পারি। খাঁচার গেজ এবং খাঁচার সত্যি খাঁচার কোয়ালিটি খুব ভালো, আমি হাটের থেকেও নিয়েছি, আমি ওর কাছ থেকেও নিয়েছি, তো কৌশিকদার খাঁচার সত্যি খুব ভালো, খাঁচার সত্যি কোয়ালিটি ভালো, মানতে হবে। আমি দেখে বলছি, তোমরা আসলে দেখলে বুঝতে পারবে খাঁচাটা কত সুন্দর বা ফিটিং করেছে। অ্যালভেস্টার সিট দিয়ে অসম্ভব দাদা, এই এর মধ্যে অ্যালভেস্টার সিট দিয়ে অসম্ভব কথা বলে, তাও দাদা আমার এই খাঁচাটা কৌশিকদের কাছ থেকে নেবো, ফ্রিঞ্চের খাঁচাটা কৌশিকদের কাছ থেকে নেবো। আমি তো এখনো রং করিনি, রং না করাই উচিত, কারণ রং করলে কি হয় যে রংটা যে শুকোতে সময় লাগবে, শুকালার পর দেবে তখন ছোটো পাখি যদি রংটা খেয়ে ওদের পেটে চলে যায় তখন ক্ষতি হতে পারে, এই জন্য আমি রং করি না। অনেকে রং করে দেয়, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি রং করি না। আমি যে পাখির দানার দানার দাদাটার কথা বলছিলাম তার নাম্বারটাও আমি বলে দিচ্ছি, 9051748045, নাম হচ্ছে কৌশিক বললেই হবে, কৌশিক ইয়ে। আরেকবার বলে দিচ্ছি আমি নাম্বারটা, 9051748045। আপনি কৌশিকদাকে ফোন করতে পারেন সকালবেলা 10:00 থেকে দুপুর 2:00 মধ্যে, আর বিকেলে যদি করতে চান বিকেলে করতে পারেন 6:30 পরে, 6:30 থেকে মোটামুটি রাতে 10:00 অবধি যে কোনো টাইমে ওনাকে ফোন করলে পাওয়া যায়। খুব সুন্দর, তো তোমরা অবশ্যই বুঝে গেছে খাঁচা বা পাখি দানার জন্য শুনছো, তার জন্য খুব ভালো বলে দিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি না সাবস্ক্রাইব করো তাহলে হবে কি?